তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সকালবেলার জাস্ট উঠলাম এখনই। উঠে বাড়িতে দেখি এখনও কেউ উঠেনি, আজকে আমি ফার্স্টেই উঠেছি। তো উঠানটা ঝাড় দিয়ে নিব। তো উঠান ঝাড় দি, শুকনো আছে কিছু জায়গা, কিছু জায়গায় জল জমে আছে, যেগুলো একটু নিচু নিচু জায়গা ওগুলো জায়গায় জল জমে আছে। বৃষ্টি হয়েছে তো সারা রাত, তবে আর কি সকালে ভাবলাম আকাশটা একটু ভালো আছে তো হয়তো ভালো হবে, না দেখি পরেও খুব বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাবে তোমরা। রোজকার যা কাজ থাকে সে তো করতেই হবে বলো, রোজকারে কাজের মধ্যে এগুলো পড়বেই, ঝাড় দেওয়া, বাসন মাজা, এই করা সেই করা, এগুলো হতেই থাকবে। তো ওই যে দেখছো টিনের ঘরটা, ওটা আমাদের গরুর ঘর। গরু আছে, একটাই গরু আছে, বেশি গরু নেই, ওটাই দেখা হয় না, আর অত বেশি গরু নেই কী হবে বলো, তাই ওটা গরুর ঘর। আর ওই যে দেখছো ওদিকে আমাদের পেঁপে গাছ, ফুল গাছ, সমস্ত রকমেরই গাছ আছে কিন্তু আমাদের বাড়িতে, সব ফুলের ফলে সমস্ত গাছই আছে। সমস্ত গাছ কিন্তু আমার শ্বশুরমশাই বোনেন, ফুল গাছগুলো কিনে আনে, এর ওর বাড়িতে যদি ডাল দেখে ফুলে সেগুলো নিয়ে আসে বাড়িতে বনে, মানে উনি আর কি জিনিস, ফুল বলো যে কোনো জিনিস গোছাতে সাজাতে খুব ভালোবাসেন। তো আমাদেরও খুব ভালো লাগে যে আমরা তো কিছু করতে পারি না, তো আমার শ্বশুরমশাই কিন্তু বাড়িতে সমস্ত রকম গাছ ফুল ফল সব বুনেছে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, এরপর আমি কী কী করছি তোমরা দেখো, ঠিক আছে? তো ঝাড় ঝাঁটা দেওয়া হয়ে গেছে, এখন গরুটাকে বের করব। ও না বুঝতে পারে যদি আমরা কেউ উঠি না ও ঘরের মধ্যে। আমি এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে ছাই ফেলতে হবে, উনুন মুছতে হবে ঝাড় দিয়ে, তারপরে চলে যাব কুয়ারপাড়ে। কুয়ারপাড়ে গিয়ে কালকে রাতে যেসব বাসন খাওয়া হয়েছিল সে সবগুলোই প্রায় মাজা হয়েছিল, আর কিছু রাতে কিছু এক্সট্রা জিনিস ছিল ফলমূল, তো সেগুলোই ওই বাসনগুলোই ধুয়ে নেব। তো আমাদের উনুনটা কিন্তু সিমেন্টের, ঠিক আছে, একদম ভেজে টেজে না, রান্না করতে বেশ মজা লাগে, হাতও ছ্যাঁকা লাগে না, আমি আগেও বলেছি। আর এই উনুনটা যদি মাটি দিয়ে মোছা হয় না ভীষণ সুন্দর লাগে, কিন্তু আঠাল মাটি যে বলে সাদা যেই ধরনের মাটিটা হয় ওটা ছিল বা শেষ হয়ে গেছে তো নেই, তো এখন শুধু জল দিয়েই মোছা হয়, জল দিয়ে মোছলে অতটাও ভালো লাগে না। আর আমি রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাসনগুলো মাজা আমার কমপ্লিট, এখন রেখে দিলাম, পরে নিয়ে যাব ঘরে বাসি কাজ ছেড়ে।
তো আমি বিছানাটা তুলতে চলে এলাম। আজকে সব বিছানা চাদর বালিশে কভার এগুলো সব চেঞ্জ করব, কারণ অনেকদিন 5-6 দিন হয়ে গেল পেতেছি, এখনও উঠায়নি। তো আজকে উঠিয়ে নেব, সেগুলো ধুয়ে দেব। আবার যে বৃষ্টির ওয়েদার, কী যে করবো, তবুও ধুয়ে দিতেই হবে বলো। এগুলো তো আর রাখা যায় না বেশি দিন, তো দেখতে থাকো তোমরা। রান্নাঘরে চলে এলাম, বাসনগুলো একটু গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে চা করব, তারপরে ভাত বসিয়ে দেব। চা করা কমপ্লিট, এখন চা খেয়ে নেব। আমি ঘরে গিয়ে চা খাবো। ভাতটা বসিয়ে তারপরে চা খেতে যাই ঘরে। বসানো কমপ্লিট, বা এই জাস্ট বা মাত্রই ভাত বসালাম, দেখলে চা করলে চা করলাম, তো হাজবেন্ড চা খাওয়া হয়ে গেছে, হাজবেন্ড চা খেয়ে একটু বেরিয়েছে। আর আমি এখন ভাবলাম তাহলে আমি একটু বসে বসে তোমাদের সাথে গল্প করে চা খাই, কী বলো? তো সকালে তোমরা কে কে চা খেতে ভালোবাসো? আমি একদম মোটেই ভালোবাসি না চা খেতে, তবুও খাই সকাল টাইমটা। তো চা খেলে খারাপ লাগে না, আবার ভালোও লাগে না খেতে আমার। তো এটাই, চা খেয়ে দিন যাবো রান্না করতে। রান্না আছে, রান্নাটা হয়তো তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারবো না, কারণ আমি ধরে ধরে করতে পারবো না, বুঝলে? তো আমার হাজবেন্ড একটু নেই, কী করে দেবে বলো? আর এই ব্যাপারে সংযুক্ত ভালো জানবে যে আমার ধরার কেউ নেই। তো চা খেয়ে নিই, কী বলো? ভাবলাম চা খেতে খেতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, তোমরা দেখবে। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। বুঝছো, আমাদের সোনা গরু, আমি এই যে এই জানলাটা, হ্যাঁ জানলাটা যখনই খুলবো আমার দিকে তাকিয়ে থাকবে। এই দেখো এখনও তাকিয়েই আছে, মানে আমি যখনই খুলবো বুঝে যায় মনে হয় আমি এসেছি, তখনই তাকিয়ে থাকবে। তো অনেকক্ষণ পর চলে আসলাম, তোমাদের মাঝখানে কথা বলা হয়নি। এই যে চচ্চড়ি করেছি ছোট মাছের, আর মসুর ডাল করেছি লাউ দিয়ে, আর এই শাক দুটো ভাজবো, ওটা হলো মূলা শাক। এখন আমি চলে এলাম, রান্নার পর যে সমস্ত বাসন বেরিয়েছিল সেগুলো মেজে নেব। মেজে নিয়ে দেখি কি করা যায়, এখন খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে জামা কাপড় ধুতে চলে যাব। আমি জামা কাপড় গুলো ধুতে না ধুতেই দেখো এত বৃষ্টি হচ্ছে। আমি জামা কাপড় ধোয়া, কাচা, খাওয়া দাওয়া সব কাজই প্রায় কমপ্লিট, শুধু স্নান করব আর পূজা দেবো। তার মধ্যে আমার শরীরটা আবার খারাপ লাগছে, মাথাটা আবার ভীষণই ব্যথা করছে। ওষুধ খেয়েছি তবুও কমেনি, শরীরটা খারাপ লাগছে। তো ভাবছি যে ঘরটা আজকে আর মুছবো না, কারণ কি কালকে তো সকালে উঠে পুজো দিতে হবে, সোমবার কালকে। তো শ্রাবণ মাস চলছে, তো প্রত্যেকটা সোমবারই তো আমি পুজো দিচ্ছি, তো সেই কারণেই ভাবছি যে থাক আজকে ঘরটা মুছবো না। তো স্নান করব একটু পরে, একটু রেস্ট নেব, একটু শুয়ে টুয়ে তারপরে উঠে দেখি মা পুজো দিলে দিয়ে দেবে, না হলে আমি দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে, ঠিক আছে, তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও। টাটা।